আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আরো একটি অনুজিবস আমরা মেরামত করে দেখাবো বন্ধুরা এর আগে আমি অনেকগুলো নজিবাক্স মেরামত করেছি প্রায় তিনটায়নার জিবাক্স মেরামত করেছি এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আশা করছি আপনি ভিডিওগুলো দেখে নিয়েছেন আর বন্ধুরা না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকগুলো দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন সবন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আবারও একটি অ্যানজিবাক্স মেরামত করব বন্ধুরা চলুন কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা এই এনার্জি বাল্ফি মেরামত করব দেখতে পাচ্ছেন আমি আজকে এই এনার্জি বালফ্রি মেরামত করব এর আগে বন্ধুরা আমি আরও তিনটি এনার্জি বালভের ভিডিও তৈরি করেছি আবারও বলছি হয়তো তো অবশ্যই এগুলো আপনার প্রয়োজন হতে পারে ভিডিও শেষে অবশ্যই এই তিনটা ভিডিও দেখে নেবেন তো বন্ধুরা আজকে আমরা এই এনার্জি বাল্বটি ঠিক করবো এনার্জি বাল্বটির সমস্যা কী এবং কীভাবে সমাধান করবেন সে বিষয়ে ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে আমি এনার্জি ভাল্ভটি চেক করে নিব আমাদের সিরিজ লাইনের মাধ্যমে আমাদের এনার্জি ভাল্ভটি আদর ঠিক আছে কি না সেটি সে বিষয়ে আমরা আগে শিউর হয়ে নিব তো বন্ধুরা আমি প্রথমে সিরিজ লাইনের মাধ্যমে আমাদের ভার্টি চেক করে নিচ্ছি যখনই বন্ধুরা আমি সিরিজ লাইনের টার্মিনাল দুটি আমাদের এনার্জি ভাল্ভের সাথে লাগাবো তো বন্ধুরা লাগিয়ে দেখলাম যে আমাদের ভাল্ভটি কিন্তু জ্বললো না তো এর অর্থ হচ্ছে আমাদের ভার্টি নষ্ট সেটি হয়তো আমাদের প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা এখন বন্ধুরা আসি এটা সমস্যা হিসেবে সমস্যার বিষয়ে তো প্রথমে আমি আমাদের এনার্জি ভাল্ভটি খুলে নিব অর্থাৎ আমাদের টিউবটি খুলে নিব আমাদের পিছনে পার্ট থেকে তো আমাদের সমস্যাগুলো জানা জানার জন্য সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পার্টি খুলে নিচ্ছি এখন বন্ধুরা সার্কিটটি রয়েছে সার্কিটটি ফুল ফ্রেশ একটি সার্কিট মনে হচ্ছে না কোনো সমস্যা হয়েছে তারপরেও বন্ধুরা আমি পরে এটি চেক করে দেখবো যে আমাদের সার্কিটটি ঠিক রয়েছে কিনা আমাদের সার্কিট চেক করা বালফের মাধ্যমে চেক করব এর প্রথমে বন্ধুরা আমি সার্কিটটি আমাদের ইউব থেকে খুলে নিই প্রথমে তো বন্ধুরা সার্কিটটি খুলে নিলাম এখন বন্ধুরা প্রথমে আমি আমাদের টিউবটি চেক করিনি বা আদৌ আমাদের টিউবটি ঠিক রয়েছে কিনা আমি টিউবটি বন্ধুরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করছি বন্ধুরা সিরিজ লাইনের দুটি টার্মিনাল আমি টিউবের এক পাশে দুটি টার্মিনালের সাথে লাগালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এনার্জি সরি সিরিজ লাইনের বাল্ভটি কিন্তু মিট মিট করছে এক পাশে কিন্তু অপর পাশে বন্ধুরা সম্পূর্ণ জ্বলে উঠেছে এর অর্থ হচ্ছে আমাদের একটি পাশ কাটা রয়েছে বা কিছু সমস্যা হয়ে গিয়েছে অপর পাশটি বন্ধুরা সম্পূর্ণ ঠিক রয়েছে তো এইখান থেকে বোঝা যায় আমাদের আমাদের এখানে বালভের মধ্যে আমাদের টিউবটি কিন্তু বন্ধুরা নষ্ট এখানে একটি পার্ট বন্ধুরা আমাদের একটি পাশ বন্ধুরা আমাদের কেটে গিয়েছে অপর পাশটি বন্ধুরা ঠিক রয়েছে এখন বন্ধুরা আমি সার্কিটটি চেক করব কারণ সার্কিটের সমস্যা থাকতে পারে তো সার্কিটটি একবার চেক করার জন্য আমি আমাদের সার্কিট চিকরা বাল্বটি ইউজ করব অনেক ইউজফুল একটা ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা সার্কিট চেক করা বাল্বের দুটি টার্মিনাল আমি সার্কিটে দুটি টার্মিনাল লাগিয়ে দিব যে দুটি টার্মিনাল পি এফ দ্বারা সংযুক্ত থাকবে না তো বন্ধুরা লাগিয়ে এখন আমি চেক করবো তো বন্ধুরা দেখতে পারেন আমাদের ভালটি কিন্তু জ্বলে উঠেছে আমাদের সার্কিট চেক করে বাল্বটি জ্বলে উঠেছে এর অর্থ হচ্ছে আমাদের সিএফএলের যে সার্কিটটা রয়েছে ওই সার্কিটটা সম্পূর্ণভাবে ঠিক রয়েছে বন্ধুরা আমাদের ভাতিটি কিন্তু যেহেতু জ্বলেছে সেহেতু আমাদের সার্কিটটিতে কোনো ধরনের সমস্যা নেই এখন বন্ধুরা এই সার্কিটটি আমরা কোনো কাজ করবো না জাস্ট আমরা যেই কাজটি করবো আমরা প্রথমে আমাদের টিউবটিকে সার্কিটের সাথে লাগিয়ে নিব তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোন পাশটি কাটা অর্থাৎ আমাদের টিউবের যে একটি পাশ আমরা কাটা বের করেছিলাম ওই পাশটি আগে চেক করে নেবেন যে কোন পাশটি কাটা ওই পাশটি চেক করার পর আপনি মনে রাখবেন কারণ উল্টা পাল্টা হয়ে গেলে কিন্তু দুর্ঘটনা করতে পারে তো আমি প্রথমে আমাদের সার্কিটটিকে আমরা যেভাবে আমাদের টিউবটিকে সার্কিটের সাথে যেভাবে আগে লাগাই ওইভাবে লাগিয়ে নিব তো টিকে কীভাবে আমরা প্রথমে লাগিয়ে নিব বন্ধুরা তো বন্ধুরা লাগিয়ে নিচ্ছি এখন বন্ধুরা যে পাশটি কাটা ওই পাশের দুইটি টার্মিনাল আমরা একসাথে জুড়ে দিব জাস্ট ওই পাশে যে দুইটি টার্মিনাল রয়েছে যে পাশটি কাটা ওই পাশে দুইটি টার্মিনাল জাস্ট আমরা একসাথে জুড়ে দিব অপর পাশটি কিন্তু জোড়া লাগাবেন না এরপরে বন্ধুরা আমাদের থাকে আমাদের বাল্বটি কিন্তু ঠিক হয়ে যাবে নিয়ে বন্ধুরা এটি হান্ড্রেড পার্সেন্ট শিওর বন্ধুরা এখন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি তো দুইশো বিশ বল বিদ্যুতের সাথে আমি আপনাদের এখন বন্ধুরা চেক করে দেখাচ্ছি যে আমাদের ভাল্ভটি কিন্তু জ্বলছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি কিন্তু জ্বলে উঠছে হয়তো আপনার স্কিনে একটা জিনিস লক্ষ্য করেননি সেটি হচ্ছে বাল্বটি কিছুক্ষণ প্রথমে মিট মিট করবে মিট মিট করার পরে কিছুক্ষণ পরে বাল্বটি জ্বলে উঠবে আর বন্ধুরা এই কিন্তু বেশিক্ষণ কার্যকর নয় এই বেশি দিন কার্যকর আপনি বেশি দিন জ্বালাতে পারবেন না এই ফ্রি আপনি হয়তো এক মাসে জ্বালাতে পারেন বা একদিনও জ্বালাতে পারেন তো অবশ্যই আপনি একটা কাজ করবেন এখানে একটা নতুন টিউব লাগানোর চেষ্টা করবেন ভালো মানের একটা টিউব আপনি এখানে লাগিয়ে নেবেন বন্ধুরা তো এখানে যদি আমি এভাবে যদি লাগান জ্বালাতে পারবেন বাট বেশি দিন টিকবে না তো অবশ্যই চেষ্টা করবেন যে নতুন একটা টিউব এখানে লাগানোর জন্য তো বন্ধুরা আপনারা হয়তো সব কিছু বুঝাতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর বন্ধুরা যেটা বললাম আপনি অবশ্যই টিউবটি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধরনের যে আমি যে প্রসেসটি দেখিয়েছি কিছুদিন যাবত চলবে ওইটা আবার নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন যে একটি টিউব চেঞ্জ করে দেওয়ার জন্য তো অবশ্যই আমার ভালোটি অনেক দিন ঠিক ব্যাকে অনেক দিন চলবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানতে পারেন আপনার মতামত কি বিষয়ে ভিডিও তৈরি করবো এ বিষয়ে কমেন্টে জানাতে পারেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে আর বন্ধুরা আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ